গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই যে বার্থডে গার্ল, কালকে বার্থডে ছিল আর চোখে একটা ফুসকুড়ি হয়েছে, ওর ব্যথা হয়েছে তো ওই জন্য চোখটা একটু ফুলেছে। তো জন্মদিনের পরের দিনটা খুব ভালো লাগে, এই বেলুন টেলুন লাগানো থাকে না সব, বেশ একটা ফিলিংস থাকে পরের দিনটা। আর এই বাসি লুচি পায়েস এগুলো থাকে, এগুলো বেশ মজা লাগে খেতে পরের দিন বসে আলোচনা করতে। আর তারপরে যদি আগে যখন প্রচুর বন্ধুবান্ধব নেমন্তন্ন হতো, পরের দিন এখন বসে গিফট ফিফট দেখা মজা লাগতো খুব, তাই না বল? একটু তাকা ক্যামেরার দিকে, ওর চোখটা ব্যথা করছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বাসি লুচি দিয়ে চা খাওয়া হচ্ছে, আর এখন আরেকজনও আসবে আর একটু পরে, তো ভালো মজা হবে আজকে রাতে। মনে হয় এখানেই সব মিলে হই হুল্লোড় আবার হবে, আর সামনে আরো একটা কিছু আসছে, হয়তো সেলিব্রেশন সেইভাবে হবে না কিন্তু হ্যাঁ আসছে। কি আসছে বাবাই? পরে বলবো, এমন কিছু স্পেশাল জিনিস না যে পরে বলতে হবে। এখন পর পর অনেক কিছু আসছে, এখন পর পর অনেক কিছু আসছে, পর পর অনেক কিছু আসছে। চলো চা ফা খাই সবাই একসাথে। মাকে ডাকো, মা আমরা তিনজন কি করছি? ঘুমাই ঘুমাই বাবালে। আমার সোনামা কোনটা? আমি। আমরা এখন কি করবো? ঘুমাই ঘুমাই। আর উপরে কি লেগে আছে? বিউন বিউন। এইটা এটা এটা এইটা না এইটা শুনি তো। নাই তো ঠিক ফুল ফাই সি উইল ইট নাটি মিটি পুরি বো। আর ইয়ে এফার আর আটির বিফার বুই সিফার টাচ ডিফার ডক ইফার এক এফার শেষ ফিস মানে কি বল? শেষ এক ফিস ফিস শেষ ওপরে উঠি আমি। হ্যাঁ আমি আমি এই পিছন ঘর তোর চুলগুলো দেখি। টাটা কোথায় যাচ্ছ? টাটা টাটা ওরে বাবা টাকা দে ওকে। শীতকালে দুপুরে একবার যদি শোয়া যায়, এই চাদর থেকে বেরোনো খুব চাপ, বেরোতে পারছি না। আমিও বসে আছি, বাবাও বসে আছে, বোন এতক্ষণে উঠলো ওকে সোয়েটার পরাবে বলে, ওঠা যাচ্ছে না। এই জন্য ঘুমানোটাই উচিত না শীতকালে। ওই যে ওইখানে আর একজন ঘুর ঘুর করছে বাবালে পিছন ঘর। কি সুন্দর লাগছে বাবা, মিষ্টি তো মিষ্টি মনি লাগছে। শোনা শোনা
এখন চলছে বার্থডে পার্টির বাসি কেক খাওয়া। হ্যাপি কেক আবার হবে খাওয়া দাওয়া। জন্মদিনের পরের দিন বেঁচে যাওয়া জিনিসের মজাই আলাদা খাওয়ার। এখন খাওয়া হবে হ্যাপি কেক। মঞ্জিনিসের ম্যাঙ্গো কেক আমি খেয়েছি, আমার একটুও ভাল লাগেনি। তো যাই হোক, ও বোন যখন মিয়ামোরের কেকটা যখন এই সরি এটা মিয়ামোরের তো মিয়ামোরের ম্যাঙ্গো কেকটা নিয়ে এসছে না, আমার আর বাবার কারোরই কেকটা খেতে ভালো লাগেনি মঞ্জিনিসের। তো আমি আর ও দুজনই বললাম বাবা এই ম্যাঙ্গো কেক। তো যাই হোক ঠিক আছে, ও এনেছে কিছু বলিনি, কিন্তু যখন খেয়েছি তো যখন এই কেকটা মিয়ামোরের কাটা হলো জাস্ট ভ্যানিলা আইসক্রিমের মতন খেতে, অসাম খেতে ম্যাঙ্গো কেকটা। তোমার কিছু খোপাটা দেখাও, চুলের খোপা বলো। আটা বেলছি। আটা আমি কি? ওফো এতো, এটা কি? আটা বেলছি না, এটা কি? এটা কি বেলুন চাকি? আমি আজকে রুটি বানাচ্ছি, দেখি হয় কি না। এতে ওটা ফেলিস না নিচে, আমার মায়ের মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে। উফ, ভালোই হয়েছে কিন্তু। আজকে হবে রুটি, লুচি, সব। তো এখন রুটি বানাচ্ছি, এবারে লুচি ভাজবো। আজকে সব হচপচ খাওয়া দাওয়া, এটা ভালো লাগে না জন্মদিনের পরের দিন বা কোনো অনুষ্ঠান বাড়ির পরের দিনে যে হচপচ খাওয়া দাওয়াটা হয়। ওকে চুল বেঁধে কত মিষ্টি মিষ্টি লাগছে বলো আমাকে। উলি বাবা কি সুন্দর লাগছে চুলটা বেঁধে, চোখটা দেখ না, তুমি পোজ দিচ্ছ। রুটি হলো, এবার হবে লুচি। এই যে লুচি ভাজা হয়েছে আর শুধু লুচি খাওয়া হচ্ছে, আর এইখানে খাচ্ছে তাই লুকিয়ে লুকিয়ে ওদিকে ও দিদি খাচ্ছে। এই যে ওর অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলছে, এই করে করে কিন্তু 1 to 10 ABCD ফর অ্যাপেল সব শিখে গেছে। আমরা আজকে সবাই এখানেই থাকবো, কেন কি ওই আমার বোনের হাজবেন্ড বাইরে থেকে এসছে, ওর ঠান্ডা লেগেছে, ও কাজে গেছিল বাইরে, তো সেই জন্য ওকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাহুলও নেই তাই ভাবলাম আমরাও এখানেই থেকে যাই। তো আর আমার ঘর প্রায় মোটামুটি সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি গ্যাসের বার্নারটা রেগুলেটরটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তো মোটামুটি সব খুলে ফেলেছি, টুকটাক কিছু বাকি আছে মনে হয় ওর মধ্যে আছে, ওটা খুঁজে পেলেই মোটামুটি আমার প্রায় সেট হয়ে গেছে। জামা কাপড় জায়গায় চলে গেছে, আমাদের কসমেটিক্স বলো ক্লকারি বলো মোটামুটি সেট হয়ে গেছে। তো আর 2-3 দিনের মধ্যে আমি পুরোপুরি সেট হয়ে যেতে পারবো ওখানে। তো এই আর এখন রাতের ডিনারও খুব ভালো, লুচি, পায়েস, রুটি, আর মা মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছিল সেটা, তো হেভি ডিনার আছে আজকে। কালকের পায়েস দেখো, বাসি পায়েস একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আমরা সবাই আজকে একসাথে থাকবো, তাই তো?
আর কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে আর বাবাইকে। কেন কোথায় যাব কি না সেটা কালকেই বলবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব।